জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম হতে 2 সহস্রাধিক নেতাকর্মীর শোক র্যালি নিয়ে উপজেলা পরিষদ চত্বর বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বুধবার সকাল 9টায় শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ এর সভাপতি ডক্টর ফেরদৌস খন্দকারের নেতৃত্বে আয়োজনটি অনুষ্ঠিত হয়। কালো টি শার্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, হাতে কালো পতাকা, মাথায় কালো ক্যাপ আর বাহুতে শোকের চিহ্ন কালো ফিতা বেঁধে 2 সহস্রাধিক মসজিদ সেনা সৈনিকের নিঃশব্দ মৌন শোক র্যালিটি করে। ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন মুন্সী। আরও বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ এর সাধারণ সম্পাদক আল আমিন বাবু, দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুল লিপি, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রায় 2 সহস্রাধিক নারী পুরুষের বিশাল জনসমাবেশ ঘটে।